বিনামূল্যের বই বিতরণের টাকা নেয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাট ও গাইবান্ধার কয়েকটি স্কুলে নেয়া হচ্ছে ত্রিশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষকরা এদিকে অভিযোগ প্রমাণ হওয়ায় লালমনিরহাটের কালমাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে যখন বিনামূল্যে বই বিতরণ চলে তখন লালমনিহাটের তিস্তা পাড়ের ছবি খানিকটা আলাদা লালমনিহাটের কালমাটিহাট ও হরিণচৌরা সহ কয়েকটি সরকারি বিদ্যালয়ে বই দেওয়ার সময় টাকা নেয়ার অভিযোগ উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন এক সেট বইয়ের জন্য 30 টাকা করে রাখছেন শিক্ষকরা না দিতে পারলে ফিরিয়ে দিচ্ছেন বই ছাড়াই শুধু তাই নয় বিদ্যালয়ের বিভিন্ন সরঞ্জাম কিনতেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা টাকা সারা বই দেয় টাকা

তদন্ত কমিটি করা হচ্ছে প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে এই অভিযোগ সংগ্রহ আমি এখন পর্যন্ত কিছু বুঝতেছি না হ্যাঁ আমরা বই বিতরণ করেছি আমরা বই বিতরণ করেছি এবং এই টাকা পয়সা নেওয়ার ব্যাপারে কেউ যদি বলতে পারে আমি একটি টাকা হাতে নিয়েছি হ্যাঁ এমন কোনো প্রমাণ নাই এখানে যারা আছেন তাদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ অভিযোগ সত্যতা পাওয়ায় কালমাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এদিকে গাইবান্ধা থেকেও আসে টাকার বিনিময়ে বই বিতরণের অভিযোগ গাইবান্ধার রামদেব দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রতি সেট বইয়ের জন্য নেওয়া হচ্ছে পাঁচশো টাকা আর স্কুলে গেছিলাম যাওয়ার পরে বলছিলাম স্যাররা যে পাঁচশো টাকা করে তোমরা নিয়ে আসবে ছেলেমেয়েরাটা দুই করে টাকা নিয়ে গেছে বই নিতে তারপরও আমাদের এখানে বই দেওয়া হয়নি পাঁচশো টাকা ছাড়া তবে সব অভিযোগ মিথ্যা বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন এ বিষয়ে দেয়া হচ্ছে ভুল ব্যাখ্যা টাকার বিষয়ে এখানে কি সেশন ফি সেশন অত বলা হয়নি হ্যাঁ সেটা চাপও দেওয়া হয়নি কিছুই বলা হয়নি যেজন টাকা দিতে কোনো এটা যদি কেউ অভিযোগ দিয়ে থাকে এটা আসলে ভ্রান্ত ধারণা শুধু বই বিতরণই নয় গায়বান্ধার কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতেও টাকা নেয়ার অভিযোগ রয়েছে